ওয়েলকাম ব্যাক আজকে আলোচনা করব ক্লাস ওয়ানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই বছরের বা সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ এভলিউশন যেটা হবে তার অ্যাকসেট প্রশ্ন নিয়ে প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন সহ উত্তর আমরা আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রচুর আছে তোমরা প্লে লিস্টে গেলে ক্লাস ওয়াইজ আলাদা আলাদা ফোল্ডার পেয়ে যাবে প্রথমে হচ্ছে পূর্ণমান দশ সময় হচ্ছে কুড়ি মিনিট নিজের নাম বিদ্যালয়ের নাম রোল এগুলো তোমরা লিখে নেবে তারপর একের দাগে দেখো ডান দিকের বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে ফাঁক পূরণ করে সংযোগ স্থাপন করো একটি করে দেখানো হলো তার ডান দিকে আমরা কি বক্সে কি আছে দেখি ছাতা গরম রোদ তাপ জামা একটা করা আছে যেটা হচ্ছে আজ খুব ড্যাশ এটা হচ্ছে আজ খুব গরম তারপর যেটা করতে হবে সেটা দেখো এবার রোদের ড্যাশ খুব তাহলে রোদের কী হয় তাপ তাহলে রোদের তাপ খুব ড্যাশ ভিজে গেছে এটা হবে জামা ভিজে গেছে বাইরে চড়া ড্যাশ বাইরে চড়া রোদ ড্যাশ মাথায় দিয়ে যাও ছাতা মাথায় দিয়ে যাও দুইয়ের দ্বার হচ্ছে তিন শাড়ির কথা মিলিয়ে সংযোগ স্থাপন করো এখানে তিনটে শাড়ি আছে প্রথম শাড়িতে আছে অর্থাৎ বাঁ দিকে যেগুলো আছে পাখি আমি তুমি সে আমরা দ্বিতীয় সারি অর্থাৎ মাঝের লাইন আছে ফল ভাত ছবি গান ফুটবল আর তিন নম্বর সারিতে আছে খাই আঁকো খাই খেলে শুনি একটা করা আছে আমরা গান শুনি অর্থাৎ প্রথম লাইন থেকে একটা কথা নেওয়া হয়েছে শেষে একদম দেখো আমরা লেখা আছে তারপর মাঝের লাইন থেকে গান নেওয়া হয়েছে এবং শেষ লাইন থেকে শুনি নেওয়া হয়েছে এইভাবে আমাদের পুরো সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে এরকম চারটে বাক্য বানাতে হবে তাহলে আমরা শুরু করি প্রথমে যে পাখি আছে সেটাই নিই পাখি তারপর আছে ফল তারপর হবে খাই এখানে ক্ষয়াকার অন্তস্থ হবে কারণ ক্ষয়াকার হচ্ছে খাই মানে আমি খাই এই ধরনের হয় তাহলে দ্বিতীয়টা এবার দেখবো আমরা আমি ভাত খাই এই খাই হবে ক্ষয়াকার হসই তারপরে তুমি ছবি আঁকো আর শেষে হবে সে ফুটবল খেলে এবার আমরা পরের পাতাটা দেখে নেব দিনের দাগ হচ্ছে নিচের সংখ্যাগুলোকে সঠিকভাবে ঘরে বসাও একটা করা আছে একদিক দশক আছে একদিক একক আছে এক দশ সাত অর্থাৎ সতেরো দশকের ঘরে এক বসেছে এবং এককের ঘরে সাত বসেছে এভাবে আমাদের ভেঙে আলাদা করে বসাতে হবে দুই দশ তাহলে দশকের ঘরে দুই আর এককের ঘরে কিছু নেই তাহলে শূন্য হবে তারপর আছে এক দশ পাঁচ পনেরো তাহলে দশকের ঘরে এক আর এককের ঘরে পাঁচ তারপর আছে এক দশ এক দশকের ঘরেও এক এককের ঘরেও এক চারের দিকে হচ্ছে বাম দিকের ছবি ও ডান দিকের সঠিক শব্দের সাথে সংযোগ স্থাপন করো একটা করা আছে বাঁ দিকে ছবি আছে যেমন ব্যাট গাছ মৌমাছি টেবিল আর সূর্য ডান দিকে সেগুলো ইংরেজি লেখা আছে সান সান মানে সূর্য বি মানে মৌমাছি ব্যাট মানে তো ব্যাট ট্রি মানে গাছ আর টেবিল মানে টেবিল তাহলে আমাদের এবার ফুট ছবির সঙ্গে ওয়ার্ডগুলো ম্যাচিং করতে হবে ব্যাটের সঙ্গে ব্যাট করা আছে আমরা বাকিটা করে নেব গাছের সঙ্গে হবে ট্রি মৌমাছির সঙ্গে হবে বি টেবিলের সঙ্গে হবে টেবিল আর সূর্যের সঙ্গে হবে সান এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখব পরবর্তীটা প্রশ্নটা হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা ক্লাস ওয়ান পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট নিজের নাম রোল এগুলো তোমরা লিখে নেবে প্রশ্নগুলো এবার দেখো একের দাগের হচ্ছে দুদিকের কথা মিলিয়ে সমন্বয় সাধন করো একটা করা আছে দিকে ক বিভাগে আছে তুমি আমি আম রমা বাঁশি আর ডান দিক আছে আঁকে পাকে এসো আসি বাঁচছে এবার আমাদের দুটোর সঙ্গে ম্যাচিং করতে হবে একটা করা আছে বাঁশি বাঁচছে তাহলে ব্যাপার কিগুলো করা হবে তুমি এসো তারপর হবে আমি আসি তারপর হবে আম পাকে আর তারপর হবে রমা আঁকে দুইয়ের দিকে হচ্ছে দুদিকের বাক্সের কথা মিলিয়ে নতুন শব্দ তৈরি করো একটা করে দেখানো হলো যেমন জবা আছে আর টিয়া আছে তাহলে জবার বয়াকা নেওয়া হয়েছে আর টিয়ার ট্রয় হস্তি হয়েছে দিয়েছে নতুন শব্দ হয়েছে বাটি এই একইভাবে আমাদের শব্দ বানাতে হবে তাহলে দেখো প্রথমটা যে শাক আর মাথা তাহলে শাকের কটা নিলাম আর মাথার থয়াকার নিলাম তাহলে হলো কথা একইভাবে চাকা লাঠি আছে তাহলে চাকা থেকে কয়াকার নিলাম আর লাঠি থেকে ঠয়ে নিলাম তাহলে হবে কয়াকার ঠয়ে কাঠি তারপর চশমা আছে আর ঘটি আছে তাহলে চশমা থেকে আমরা ময়াকারটা নিলাম আর ঘটি থেকে টয়ে হসুই নিলাম তাহলে উত্তর হলো মাটি তিনের দাগের রয়েছে নিচের বাম দিকের সংখ্যা ও কথার সাথে ডান দিকের সং কথা ও সংখ্যায় লেখার উত্তরের সমন্বয় সাধন করো কয়ে আছে পনেরো ডান দিকে দুটো উত্তর আছে এক দশ পাঁচ আর দুই দশ পাঁচ তাহলে পনেরো মানে তো এক দশ পাঁচ তাহলে আমরা প্রথমটাতে টিক দেবো তারপর আছে এক দশ এক এক দশ এক মানে এগারো ডান দিকে তিনটা অপশান আছে একটা একুশ একটা একত্রিশ আর শেষেরটা এগারো তাহলে আমরা এগারোর মাথায় টিক দিয়ে দেবো তারপর গয়েরটা দেখো তিন যুক্ত দুই যুক্ত চার সমান কত চার আর তিনে সাত আট দুয়ে নয় তাহলে আমরা মাঝে আছে নয় লেখা সেই নয়ের মাথায় টিক দেবো তারপর ঘ হচ্ছে সাত বিযুক্ত দুই সমান কত সাত বিযুক্ত দুই সমান পাঁচ চার পাঁচ আর পনেরো আছে মাঝেরটা হচ্ছে পাঁচ বানান করে লেখা আছে তাহলে আমরা সেই পাঁচের মাথায় চিহ্ন দিয়ে দেবো চারের দাগের হচ্ছে নিচের ইংরেজি লেখা সংখ্যার পাশে ইংরেজিতে সংখ্যাটি লেখো তাহলে এ আছে কি না এইট তাহলে এইটের পাশে আমরা কী লিখবো এইট ইংরাজিতে লিখবো কিন্তু বাংলায় নয় ফোর ফোরের পাশে আমরা ফোর এটা ইংরেজিতে লিখবো পাঁচে দেখা রয়েছে বাম দিকের ছবি ও ডান দিকের সঠিক শব্দের সাথে ঠিক চিহ্ন দিয়ে সমন্বয় করো দিকে চারটে ছবি আছে একটা হচ্ছে মুরগির ছবি একটা মাছের ছবি একটা আছে ইঁদুরের ছবি একটা ঘন্টার ছবি আর একটা বলের ছবি এবার কোনটার কি ইংরাজি আমরা দেখিনি ডান দিকে দুটো করে অপশান আছে কোনটা ঠিক হবে তাহলে পেন আছে আর হেন আছে পেন মানে তো পেন আর হেন মানে মুরগি তাহলে আমরা হেনের মাথায় টিক দিয়ে দেবো এটা করাই আছে তারপর মাছ ইংরেজি হচ্ছে ফিস না ফ্যাট ফ্যাট মানে মোটা ফিস মানে মাছ তাহলে আমরা ফিসের মাথায় টিক চিহ্ন দেবো তারপর ইঁদুর আছে রেড না র্যাড রেড মানে লাল আর রেড মানে ইঁদুর তাহলে র্যাটের মাথায় টিক চিহ্ন দেবো তারপর ঘন্টা আছে বার্ড আর বেল বার্ড মানে তো পাখি আর বেল মানে ঘণ্টা তাহলে বেলের মাথায় চিহ্ন দেবো তারপর আছে বল এখানে যে হল আর বল হল মানে তো একটা বড় ঘর বল মানে হচ্ছে খেলার বল তাহলে যেহেতু এখানে বাঁদিকে ফুটবলের ছুয়েছে তাহলে আমরা ডান দিকের বলের মাথায় টিক চিহ্ন দিয়ে দেবো এবার আমরা আলোচনা করবো ক্লাস ওয়ানের সমস্যার সমাধানের সক্ষমতা বিষয়ের প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেট্রিভ রেভলিউশনের পূর্ণ হচ্ছে দশ সময় হচ্ছে কুড়ি মিনিট নাম রোলগুলো লিখে নেবে তারপর একের দাগেরটা দেখো নিচের এলোমেল অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে সমস্যার সমাধান করো একটা করা আছে যেমন তেস্ত পয়াকার আছে এটা ঠিকঠাক করে হয়েছে পায়রা তারপর কয়েকটা হবে দোকান কয়েকটা হবে সকাল কয়েকটা হবে মোচাক আর ঘয়েরটা হবে আগুন এবার দুইয়ের দাগের দেখো কী বলছে না দুটি খোপের কথা মিলিয়ে সমস্যার সমাধান করো দিকের ক্ষোপে আছে মাছ পাখি কুকুর বাঘ ঘোড়া আর ডান দিকে আছে পাহারা দেয় সাঁতার কাটে জোরে দৌড়ায় শিকার করে আরও ওড়ে একটা করা আছে বাঘ শিকার করে তাহলে এবার আমাদেরকে ম্যাচিং করতে হতো এ পাশের সঙ্গে ওই পাশে তার কয়ের দাগের হচ্ছে মাছ সাঁতার কাটে মাছটা বাঁদিক থেকে নিলাম আর সাঁতার কাটে ডান দিক থেকে নিলাম তারপর ক্ষয় আমরা কি করব পাখি দিয়ে করি পাখি ওড়ে তারপর আছে কুকুর তাহলে কুকুর কি করে কুকুর পাহারা দেয় আর ঘোড়া জোরে দৌড়ায় বাঘটা তো করিয়ে দেওয়া হয়েছে তাহলে তিনের দাগের বন্ধনী সঠিক শব্দ সঠিকভাবে সাজিয়ে সমস্যার সমাধান করো এটা কি হবে নমুনা একটা করা হয়েছে হি প্লেস উইথ এ ব্যাট সে খেলা করে কি দিয়ে না ব্যাট দিয়ে বেশ এবার আমরা দেখব প্রথমে এটা কি আছে টি সি এটা উল্টোপাল্টা করা আছে এটাকে সোজা করলে হবে ক্যাট তাহলে ক্যাট লাইক্স ই মিল্ক বিড়াল দুধ ভালোবাসে তারপর একটা দ্য বয় রানস ফার্স্ট ছেলেটি খুব দ্রুত দৌড়ায় তারপর যে হ্যাভ এ কাপ অফ টি এক কাপ চা ডি হচ্ছে হি প্লেস উইথ এ ব্যাট ইয়েরটা হচ্ছে আই হ্যাভ ব্লু বল আমার একটি নীল রঙের বল আছে চারের দাগের হচ্ছে নিচে ছবি দেখে ছবির নিচে ফাঁকা জায়গায় ইংরেজি শব্দ লেখো একটা পাখির ছবি আছে বাঁ দিকে আর একটা আপেলের ছবি আছে ডান দিকে তাহলে বার্ড মানে হচ্ছে পাখি বিআইআরডি আর আপেল ইংরেজি হচ্ছে অ্যাপেল এ পিপি এলি পাঁচের দাগের হচ্ছে কথায় ও সংখ্যায় লিখে সমস্যার সমাধান করো একটা করা আছে আট বিযুক্ত পাঁচ সমান হচ্ছে বাংলায় তিন বানান করে দেওয়া হয়েছে তাহলে এবার আমাদের কয়েকটা দেখতে হবে কী আছে তিন যুক্ত দুই যুক্ত একটা ফাঁকা ঘর আছে দিয়ে সমান দশ তাহলে আমরা তিন আর দুই যোগ করলে হয় পাঁচ তাহলে দশ থেকে পাঁচ বিযোগ করলে পাঁচ তাহলে ফাঁকা ঘরে পাঁচ হবে খ হচ্ছে চোদ্দো সমান এক দশ চার ক হচ্ছে এক দশ ছয় এটাকে আমরা ষোলো লিখবো আর ঘ হচ্ছে নয় সমান কি যুক্ত ছয় আর ইঙ্গ হচ্ছে পাঁচ সাত বিযুক্ত পাঁচ সমান কত দুই ছয় তাকে হচ্ছে সঠিক উত্তরে ডাক দিয়ে সমস্যার সমাধান করো ক হচ্ছে তিন বিযুক্ত শূন্য সমান কত তিনই হবে তেরো তিন আর তেইশ তিনটে অপশান আছে আমরা মাঝে তিনটাকে ডাক দিয়ে দেবো মাথায় কিংবা গোল করে দেবো খ হচ্ছে নয় যুক্ত এক সমান কত নয় যুক্ত এক সমান দশ এখানে তিনটে অপশান আছে জিরো কুড়ি আর দশ তাহলে লাস্টে দশ আছে তাহলে দশের মাথায় টিক দিয়ে দেবো কিংবা গোল করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো